এসে খুবই ভালো লাগছে। এরকম তো আসলে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ ওভাবে হয় না, তো ভাইয়ের মাধ্যমে যেহেতু এখানে আসা হলো, একটা মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরেও নিজেকে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। আর অ্যাট দি সেম টাইম যেহেতু বরিশালে খুব বেশি একটা আসা হয় না, ক্রিকেটের ওরকমভাবে আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ যেহেতু হয় না, ডোমেস্টিক ম্যাচও ওইভাবে খেলা হয় না, তো স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো এভাবে আসতে পেরে খুবই ভালো লেগেছে। আশা করি শুধু বরিশালবাসী না, পুরো বাংলাদেশের সবাই আমাদের তো সবসময় সাপোর্ট করে, বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে এবং আমরা সামনে যে ওয়ার্ল্ড কাপ আছে এবং এশিয়া কাপ আছে ওখানে ভালো করব। এখনও স্বপ্ন চিন্তা করিনি, আপাতত স্বপ্ন ওয়ার্ল্ড কাপ আর এশিয়া কাপ, বাকিটা পরে দেখা যাবে। ঢাকাতে আমার একাডেমি আছে, আর অবশ্যই সবারই তো ইচ্ছা থাকে যে যে সেক্টরে তারা ভবিষ্যতে চিন্তা করে যে কীভাবে এই সেক্টরটাকে আরও ভালো করা যায়, সবাই যার যার জায়গা থেকেই কাজ করে, আমারও এরকম চিন্তা আছে। বাট এটা ভবিষ্যতের, আমার নিজের ফাউন্ডেশন আছে, ক্যান্সার ফাউন্ডেশন আছে, এরকম একটা উদ্যোগের সাথে থাকতে পেরে অবশ্যই ভালো লাগছে, যেটা আমি আগেই বললাম। সামনে যদি এরকম আরও সুযোগ আসে সেটার সাথেও থাকার চেষ্টা করব। বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন।